বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি উপহার এমন শিরোনামের একটি খবর গেল কয়েকদিনে বেশ ছড়িয়েছে বাংলাদেশের মিডিয়া পাড়ায়। খবরে বলা হচ্ছে, অসীম নামের এক ব্যক্তি দাবি করেছেন তিনি তার ষষ্ঠ বিবাহবার্ষিকীতে তার স্ত্রীকে চাঁদের জমি কিনে দিয়েছেন। কিভাবে কিনলেন চাঁদের জমি এমন প্রশ্নে তিনি জানিয়েছেন, এই কেনাকাটা সেরেছেন মার্কিন নাগরিক ডেনিস হপের ওয়েবসাইট c.com থেকে। দাম পড়েছে মাত্র $45। ডেনিস হপের লুনার এম্বেসিতে চাঁদে জমি কেনার জন্য আবেদন করেন অসীম। 20 সেপ্টেম্বর জমির কাগজ ইমেইলের মাধ্যমে তাকে পাঠানো হয়। জমি কেনার পর তাকে একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি, জমিটির ভৌগোলিক অবস্থান এবং মৌজা পর্চার মতো আইনি নথিও পাঠিয়েছে লুনার এম্বাসি। আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব, আসলে কি চাঁদে জমি কেনা সম্ভব নাকি ব্যাপারটা পুরোটাই ভাওতাবাজি। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে চাইলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। 1969 সালে নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন চাঁদের বুকে অবতরণ করেন। চাঁদের বুকে সেবারই প্রথম মানুষের পদচিহ্ন পড়েছিল। তারপর 1972 সাল পর্যন্ত আরও কয়েকটি অভিযানে মানুষ চাঁদের বুকে অবতরণ করেছিল, কিন্তু 1972 সালের পর থেকে আর কোনো মানুষ চাঁদে অবতরণ করেনি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা যখন চাঁদের বুকে প্রথম মনুষ্যবাহী যান পাঠানোর পরিকল্পনা করছিল, তখন জাতিসংঘের উদ্যোগে 1967 সালে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য আউটার স্পেস ট্রিটি নামের এক চুক্তিতে স্বাক্ষর করে। ওই চুক্তিতে বলা হয়, কোনো নির্দিষ্ট দেশ চাঁদসহ মহাকাশের অন্যান্য গ্রহ উপগ্রহের সার্বভৌমত্ব বা মালিকানা দাবি কিংবা কোনো ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। 2021 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত 101টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করেছে, কিন্তু 1967 সালের চুক্তিতে চাঁদের ভূমির উপর ব্যক্তিগত ও কর্পোরেট অধিকার নিয়ে কিছু বলা হয়নি। ফলে আসলেই যদি ধনী কোনো ব্যক্তি চাঁদের বুকে একখণ্ড জমি কিনতে চায়, তার বেলায় কি হবে সেটি অস্পষ্ট থেকে যায়। 1979 সালে জাতিসংঘের উদ্যোগে মুন এগ্রিমেন্ট নামে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে বলা হয়, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহটিকে শুধু বিশ্ববাসীর শান্তির স্বার্থে ব্যবহার করা যাবে এবং চাঁদে যদি কেউ কোনো স্টেশন স্থাপন করতে চায় তাহলেও জাতিসংঘকে আগে জানাতে হবে। মুন এগ্রিমেন্টে বলা হয়, চাঁদ এবং এর প্রাকৃতিক সম্পদের সাধারণ উত্তরাধিকার সমগ্র মানবজাতি, এবং কেউ যদি এসব সম্পদের অপব্যবহার করে তাহলে তা প্রতিহিত করার জন্য একটি আন্তর্জাতিক শাসন ব্যবস্থা তৈরি করা হবে। মুন এগ্রিমেন্ট যেহেতু চাঁদের উত্তরাধিকার হিসেবে সমগ্র মানবজাতির কথা বলা হয়েছে, তাই অনেক বিশেষজ্ঞ মনে করেন যে চাঁদে ব্যক্তিগত ও কর্পোরেট মালিকানা নিষিদ্ধ। কিন্তু এই চুক্তির দুর্বলতা হচ্ছে, মাত্র 11টি দেশ এতে স্বাক্ষর করেছে। স্বাক্ষরকারী দেশের তালিকায় আছে ফ্রান্স এবং ভারত, কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও চীনের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো এই চুক্তিতে অনুমোদন দেয়নি। 2015 সালে যুক্তরাষ্ট্র কমার্শিয়াল স্পেস লঞ্চ কম্পিটিটিভনেস অ্যাক্ট নামের এক আইন পাস করে, যার ফলে মার্কিন নাগরিকেরা মহাকাশের এমন যে কোনো কিছুর মালিকানা নিতে পারবে যেখানে তারা পানি এবং অন্যান্য খনিজ সম্পদের জন্য খনন কার্য পরিচালনা করতে পারবে। এই আইনের কারণে মার্কিন নাগরিকেরা মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে মহাকাশকে ব্যবহারের অনুমতি পায়। যদিও চাঁদকে এই আইনের বাইরে রাখা হয়েছে, কিন্তু অদূর ভবিষ্যতে চাঁদও যে এমন কোনো আইনের অন্তর্ভুক্ত হবে না তা নিশ্চিত করে বলা যায় না। 2017 সালে লুমেক্সবার্গও এই একই রকম একটি আইন প্রণয়ন করেছে, যেখানে সে দেশের নাগরিকদের মহাকাশে থাকা সম্পদের ওপর মালিকানা প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছে।
চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের লুনার এমবেসি হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্য অনুযায়ী চাঁদের জমির দাম প্রতি একর $24.99 থেকে শুরু করে সর্বোচ্চ $499। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১২৫ টাকা থেকে ৪২,437 টাকা। কিন্তু জাতিসংঘের আউটার স্পেস ট্রিটি অনুযায়ী চাঁদে কেউ জমি কিনতে পারে না। তবে কিছু দেশের নাগরিক আইন বা চুক্তির ফাঁকফোকর বের করে চাঁদ এবং অন্যান্য গ্রহ উপগ্রহে জমি বিক্রির নাম করে পয়সা হাতিয়ে নিচ্ছে। যারা কিনছেন তারা আসলে পকেট ভর্তি বাতাসি কিনছেন। ডেনিস হোপের মতে চাঁদে এসব জমির মালিকানা নাকি আইনগত বৈধ, আবার এসব জমির আইনি নথি, দলিল, মোজা, পর্চাও রয়েছে। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য আউটার স্পেস ট্রিটি চুক্তিতে চাঁদের ভূমির উপর ব্যক্তিগত ও কর্পোরেট অধিকার নিয়ে কিছু বলা হয়নি। ফলে আসলেই যদি ধনী কোনো ব্যক্তি চাঁদের বুকে এক খণ্ড জমি কিনতে চায় তার বেলায় কী হবে সেটি অস্পষ্ট থেকে যায়। ডেনিস হোপ ঠিক এই ব্যাপারটিরই ফায়দা নিয়েছেন। তিনি ১৯৮০ সালে যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চাঁদসহ সৌরজগতের 8টি গ্রহ ও তাদের উপগ্রহের মালিকানা দাবি করে চিঠি পাঠান। দাবিটি গ্রহণ এবং নিবন্ধনের পর ডেনিস হোপ রাশিয়ান ফেডারেশন এবং জাতিসংঘকে একটি চিঠি পাঠান যেখানে তিনি নিজেকে চাঁদ এবং খনিজের সম্পদের মালিকানা দাবি করেন। সেই চিঠির কোনো জবাবই দেয়নি সংস্থাটি। এই জবাব না দেওয়াকে সম্মতির লক্ষণ ভেবে নিয়ে ডেনিস হোপ চাঁদের জমি বিক্রি করা শুরু করেন। এ পর্যন্ত ডেনিস হোপ তার ওয়েবসাইটের মাধ্যমে চাঁদ, শুক্র গ্রহ, বুধ গ্রহ, মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের প্রায় ১১১ মিলিয়ন একর জমি বিক্রি করেছেন। ডেনিস হোপ আরও বলেছেন জমি কেনার তালিকায় আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, জিমি কার্টার, রোনাল্ড রিগান সহ ৬৭৫ জন সেলিব্রিটি। ডেনিস হোপের দাবি যদি জাতিসংঘ মেনেও নেয় তাহলে চাঁদের ওপর কর্তৃত্ব বা মালিকানা কিন্তু পৃথিবীর প্রত্যেক মানুষেরই রয়েছে। প্রত্যেকটা মানুষই নিজেকে চাঁদের মালিক দাবি করতে পারবে, কারণ ডেনিস হোপের আইনের মারপ্যাচ মতে কোনো রাষ্ট্র মালিকানা দাবি করতে না পারলেও যে কোনো ব্যক্তি মালিকানা নিজের বলে দাবি করতে পারবে। তাহলে এবার চিন্তা করুন, যে জমির মালিকানা আপনারই আছে সেটি আপনি আবার টাকা দিয়ে কিনতে যাবেন কেন? জনমানবহীন চাঁদের বুকে মানুষ যেমন জমি কিনে বোকার স্বর্গে বাস করছেন, ঠিক তেমনই এই পৃথিবীতে জনমানবহীন অঞ্চল হচ্ছে সাহারা মরুভূমি। পৃথিবীর যতগুলো রহস্যঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল টেথিস সাগর, কিংবা বালুর রাজ্যখ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদিম মানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি এখনও খুলেনি। তাই সাহারা মরুভূমি সম্পর্কে জানতে চাইলে আমাদের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।